আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্ষমতায় থাকতে শেখ হাসিনা আরো 50,000 মানুষের লাশ ফেলতে প্রস্তুত ছিলেন, জানিয়েছেন বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক শারজিন আলম ও হাসনাত আবদুল্লাহ। আমি নিউজটি পড়লাম ইত্তেফাক পত্রিকা থেকে। এবার বিস্তারিত, শেখ হাসিনা বিচারক সহ চার দফা দাবিতে রাজধানীর শাহবাগে সমাবেশ করছে বৈষম্য ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার 15 আগস্ট দুপুরে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক শারজিন আলম ও হাসনাত আবদুল্লাহ। আপনারা তারা দুইজনকেই ভালোভাবে চিনেন, তারা দুজন আপনাদের সকলের কাছে প্রিয় এবং পছন্দের। শারজিন আলম বলেন, গত 1.5 মাসে বাংলাদেশে যতগুলো হত্যা হয়েছে সেগুলোর হুকুম কোথায় থেকে এসেছে আমরা জানি। স্পষ্ট কথা হচ্ছে, আমরা এই খুনি হাসিনার বিচার চাই। সে তার আমলে যতগুলো বিচার করেছে এর মধ্যে অসংখ্য বিচার করেছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে, হিংসায় বশবর্তী হয়ে। তার মতো প্রহসনের বিচার এই বাংলাদেশে আমরা করতে চাই না। শেখ হাসিনা যে প্রহসনের বিচার করেছে, রাজনৈতিক প্রতিপক্ষকে গায়েল করার বিচার করেছে, সেই ধরনের বিচার তারা হাসিনার উপর বা আওয়ামী লীগের উপর বা গত সরকারের উপর করবে না। তারা স্পষ্ট মানিবাদী হিসাবে, তারা এই যুগের এই সময়ের সন্তান হিসাবে তারা নেই এবং সত্যকেই উপস্থাপন করবেন বলে এখানে স্পষ্ট করেছেন। আমরা ওই খুনি হাসিনার বিচার চাই। সে তার আমলে যতগুলো বিচার করেছে এর মধ্যে এই অসংখ্য বিচারের পরে আসছে, আমরা আদালতের ইচ্ছা মতো ব্যবহার করতে চাই না। এখানে বলেছে যে আমরা আদালতকে ইচ্ছা মতো ব্যবহার করতে চাই না, আমরা এমন একটি আন্তর্জাতিক মানের বিচার নিশ্চিত করব পুরো পৃথিবীর মানুষ যেন প্রশ্ন করতে না পারে, এমন বিচারই করবে শেখ হাসিনা এবং তার সহযোগীদের। তিনি বলেন, আমাদের দাবি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে। আমরা চাই পুরো বিশ্ব দেখুক সে কত বড় একজন খুনি ছিল, কিভাবে এ দেশের মানুষের শুধুমাত্র ক্ষমতায় বসে থাকার জন্য খুন করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে অনুরোধ জানিয়েছে, মৃত্যুর মিছিল যাতে আর দেখতে না হয় সেজন্য আমি পদত্যাগ করেছি। শেখ হাসিনার এই মন্তব্যের ব্যাপারে জানতে চাইলে শারজিন বলেন, এখন 1971 সাল নয়, 1990 সাল নয়, 2024 সালে দাঁড়িয়ে কে কি বলেছে, কে কি করেছে, কার উদ্দেশ্যে কি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের একটি মানুষও সেটি জানে। এটা 71 সাল নয়, এটা 90 সাল নয় যে মানুষের কাছে গণমাধ্যম ছিল না, মানুষের কাছে নিউজ পেপার বা টেলিভিশনের যে ওখানে যে শুধুমাত্র অপেক্ষায় করতে হতো সেটা নয়। এখন মানুষের মোবাইলের ভিতরে হাতের মধ্যে এক একটা টেলিভিশন আছে, ইউটিউব আছে, ফেসবুক আছে, সোশ্যাল মিডিয়া আছে, মানুষ সব কিছু স্পষ্ট জানে এবং বুঝে, এটাই উনি এখানে বলেছেন। সে যে ক্ষমতায় থাকার জন্য 10-20-50 হাজার মানুষের লাশ ফেলার জন্য প্রস্তুত ছিল সেটি বাংলাদেশের প্রত্যেকটি মানুষ জানে। এটাই ক্ষমতা পিপাসু হয়ে গিয়েছিল যে আর্মি, নেভি, এয়ারফোর্স কে হুমকি দিয়েছিল যেন সে কোনো উপায়ে তাকে ক্ষমতায় টিকিয়ে রাখা যা। তিন বাহিনী যদি তার কথার বিরুদ্ধে না দাঁড়াতো বাংলাদেশে অনেক বড় বিভীষিকা হতে পারত। এবার আপনারা স্পষ্ট হতে পেরেছেন যে আমাদের তিন বাহিনী, আমাদের সেনাপ্রধান শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়ানোর কারণেই আমরা বিজয়টা পেয়েছি। যদি তাদেরকে ব্যবহার করতে পারত তাহলে এখানে 50,000-এরও লাশ পড়ত সেই 5 তারিখে। সেই কথা কিন্তু ছাত্রদের পক্ষ থেকে আজকে শারজিন সেই কথাগুলো আমাদের সাথে তুলে ধরেছে। এর আগেও আমরা কিছু ভিডিওতে আপনাদেরকে বলেছি যে এই সেনাপ্রধান একজন সৎ, একজন নিষ্ঠাবান পার্সোনাল মানুষটা, ওনার ছাত্রজীবন থেকে যারা ওনার সাথে চাকরি করেছেন এরকম ক্যাপ্টেন, লেফটেন্যান্ট কর্নেল, ব্রিগেডিয়ার, এমন অনেক সেনাবাহিনীর সদস্যর সাথে আমার কথা হয়েছে, তারা সকলেই বলেছেন যে এই সেনাপ্রধান
তার আত্মীয়তা থাকতে পারে, সে হাসিনার ফুফাতো বোন বিয়ে করতে পারে, কিন্তু সে ব্যক্তিগতভাবে হাসিনার মতো খুন খারাপি করার মতো মানুষ না, ব্যক্তিগতভাবে সে সৎ নামাজি এবং হক পথে চলার মানুষ। সার্জিন আরো বলেন, বাংলাদেশের মানুষ এখন আর শিশু নেই, বাংলাদেশের এই গ্রামের মানুষ এখন যা বুঝবেন তাই বুঝবে, এই দিন আর নেই, যা বুঝাবেন গ্রামের মানুষকে তাই বুঝবে, এই দিন আর এখন নেই। আওয়ামী লীগের পক্ষ থেকে পথ বিপ্লবের কথা হচ্ছে, এ ব্যাপারে জানতে চাইলে গণমাধ্যমকে সার্জিন বলেন, কেউ যদি পথ বিপ্লবের কথা ভুলেও মুখে নেয়, তার মানে বাংলাদেশের পুরো ছাত্র জনতার বিপক্ষে ঘোষণা দিচ্ছে। এই ঘোষণা যারা দিচ্ছে তাদের উদ্দেশ্যে উদ্দেশ্য সৎ নয়, তাদের উদ্দেশ্য এ দেশের ছাত্র জনতার সঙ্গে সম্পৃক্ত নয়, বরং দেশের মানুষের শোষণ করার লক্ষ্যে সম্পৃক্ত। দেশের বাইরে কিছু অপশক্তির হাতে আংশিক বা পূর্ণাঙ্গ বিক্রি করে দেওয়া যে তাদের স্বার্থ, সেটি আমরা বুঝে যাই। কেউ যদি পুরাতন এই সাহসটুকু করে, পথ বিপ্লবের চেষ্টাটুকু করে 5ই আগস্ট দেখেছেন, এরপরে যা হবে আমাদের অস্তিত্ব থাকবে না। 5ই আগস্টে যা রক্ত গিয়েছে, এরপরে যদি ওরা আরেকবার পথ বিপ্লব করে ক্ষমতায় আসে, এরপরে বাংলাদেশের কোনো অস্তিত্ব থাকবে না। এবং সে এটাও বলেছে যে পাশের দেশকে তারা বাংলাদেশের ভূখণ্ড দিয়ে দিয়ে তারা ক্ষমতায় টিকেছিল, এবং পরবর্তীতে আসলে আর বাংলাদেশের ভূখণ্ড বা অস্তিত্ব বলতে আমাদের কাছে আর কিছুই থাকবে না বলে কিন্তু এখানে মন্তব্য করেছেন। বাংলাদেশের নির্বাচন নিয়ে যখন মানুষের কাছে আবেদন না করে মোদির কাছে আবেদন করে, সেখানে আমাদের সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ হয়। বাংলাদেশের মানুষের কাছে সজীব আজিজয় নির্বাচনের কথা বলছেন না, বলছেন নরেন্দ্র মোদীকে 90 দিনের ভিতরে সাংবিধানিক নিয়মে যেন বাংলাদেশে নির্বাচন হয়। তোর মাই তো সংবিধান নষ্ট করে গিয়েছে, 90 দিনের সংবিধান তো আর এখন নাই। ওরা তো 90 দিনের সংবিধান, প্রধান বিচারপতি খাইরুলের কথা কিন্তু এখন আসছে, সে কিন্তু এখনো বাংলাদেশে আছে, যেই বিচারপতি নগ্ন হস্তক্ষেপে বাংলাদেশের এই সুন্দরতম তত্ত্বাবধায়ক সরকারের পদ্ধতিটি উঠিয়ে দিয়েছিলেন, এখন তার বিচারের কথা কিন্তু শুরু হয়ে গিয়েছে। বিচারকদেরও বিচার হবে কিন্তু বাংলাদেশে, কারণ তাদের কলমের খোঁচাই হয়েছে বাংলাদেশে, হাজার হাজার মানুষের জীবন চলে গিয়েছে। তাই এই বিচারকদের বিচার না করলে আমাদের বাংলাদেশ, এই রেইনগ্রস্ত বাংলাদেশ থেকে যাবে, মুক্ত হতে পারবে না। এখানে লেগেছে, তিনি আরো বলেন, আগে বিচার নিশ্চিত হবে, স্বীকার করতে হবে তারা ভুল করেছেন, গণক্ষমার মধ্য দিয়ে রাজনৈতিক শুদ্ধাচারে যদি মানুষ তাদের গ্রহণ করে, সেটি বিবেচনা সাপেক্ষে, এটি মানুষের বিষয়। সার্জিন বলেন, সবাইকে বিচারের আওতায় আসতে হবে, এই 16 বছরের মানুষের উপর যে অত্যাচার নির্যাতন করেছে তার হিসাব দিতে হবে, তারপর জনগণ নির্ধারণ করবে সে নির্বাচনে দাঁড়াতে পারবে কি পারবে না। আর প্রিয় দর্শক, কথা ওপেন, একেবারে খোলা কথা, খোলা চিঠির মতো। আজকে ইত্তেফাক পত্রিকা যারা আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করেছে তাদের বক্তব্য তুলে ধরেছে, তাই এই বক্তব্যটা হুবহু আমি ইত্তেফাক পত্রিকা থেকে পড়ে শুনিয়েছি। আর কোনো বিশ্লেষণ এখানে করা দরকার নাই, কারণ সার্জিন যেই বিশ্লেষণ করেছে সেটার উপরে আমরা আশা করব যে আমাদের ইউকে কসবা টিভির সকল দর্শকরা একেবারে খোলাখুলিভাবে বুঝতে পেরেছেন আজকে তাদের উদ্দেশ্য লক্ষ্য, এবং বাংলাদেশকে যে একটি নতুন বাংলাদেশ উপহার তারা দিতে যাচ্ছে সেটার বিষয়ে আমরা 100% কনফিডেন্স। আমাদের এই সন্তান বয়সী এই তরুণ সমাজের উপর আশা করব ইনশাআল্লাহ।